হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেন্নাই জবলেস সোসাইটি। তো আমরা কলকাতা পুলিশের রিক্রুটমেন্টে 2012 সালের যে এক্সামটা হয়েছিল, সে 2012 সালের পেপারটি আজকে তোমাদের কাছে নিয়ে এলাম। তার সেই কোশ্চেন পেপারটি আজকে আমরা সলভ করবো এবং সেখান থেকে একটা আইডিয়া নিতে পারবো যে কিরম কোশ্চেন লেভেল আসতে পারে। তবে হ্যাঁ, 2012 এবং 2021-এর মধ্যে অনেকটাই তফাৎ হয়ে গেছে এবং কোশ্চেন লেভেলের পরিবর্তন আমরা কিন্তু এইবারে দেখতে পাবো। এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়তো আসবে না, তখন একটু সহজই কোশ্চেন ছিল এবং তখন শুধুমাত্র পরীক্ষা হতো এবং ইন্টারভিউ হতো, কোনো রকম দৌড় বা ফিজিক্যাল এক্সারসাইজ টেস্ট ছিল না, যেটা এবারে অ্যাড হয়েছে। ঠিক আছে, তার সাথে আমরা কোশ্চেন পেপারটি দেখে নেবো কিরকম কি কোশ্চেন এসেছিল 2012 সালে। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, দেখো এটা কোশ্চেন পেপারটি ইংলিশ এবং বাংলা দুটোতেই ছিল, ইংলিশ এবং বাংলা দুটো একসাথেই থাকে, যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে তোমরা দেখেছো। ফার্স্ট কোশ্চেন, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? তো 24-25, 10-11, 99-100, 68-69, এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি অ্যান্সার। তো কিভাবে এটা করবো আমরা সেটা দেখে নেব। দেখো 24-25 এরকম লিখে নেবে প্রথমে খাতায়, 24-25, 10-11 প্রথমে এরকম লিখলাম। তো প্রথমে 24-11 গুণ হবে, ঠিক আছে, 24-11 গুণ করলে 256 মতো হচ্ছে সম্ভবত, তোমরা একটু দেখে নিও। আর এটা যদি 10-25 গুণ করি তাহলে এখানে হবে 250। 256-250 মধ্যে কোনটা ছোট? 250টা ছোট, তাহলে 24-25 আর 10-11 মধ্যে সবচেয়ে ছোট হলো 10-11। ঠিক আছে, নেক্সট আবার দেখবো আমরা 10-11 সাথে 99-100 গুণ করবো, 10-11 সাথে 99-100 গুণ করবো। কিভাবে করবো? 10-11 এখানে 99-100, তো এটার সাথে এটা গুণ করলে কত? 1000। আর 99-11 গুণ করলে যেটা হয়, 99 আর 99 মানে 9, 9 8, 8 1089। ঠিক আছে, তাহলে 1089 আর 1000-এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 1000 ছোট, তার মানে 10-11টা ছোট হলো। এই তিনটের মধ্যে ক্যালকুলেশন হয়ে গেল। আর অপশন বি আর অপশন ডি এর মধ্যে যদি আমরা দেখে নিই, দেখবো অপশন বিটাই ছোট আসছে, এরকম ভাবে করতে হবে এটা। ঠিক আছে, আমরা অঙ্ক নিয়ে যখন আলোচনা করবো অঙ্কের ক্লাসে, কিভাবে ভগ্নাংশের ক্ষুদ্রতম এবং বৃহত্তম বার করতে হয় সেটা শিখিয়ে দেবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অপশন বি অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, সীমা, অনিস, আশা এবং কৃষিকে যে চারটি সমীকরণ দেওয়া হয়েছিল তাদের নামের পাশে উত্তর সহ সমীকরণগুলি দেওয়া হবে। এই সমীকরণ যে দেওয়া হয়েছে, 4×1, হ্যাঁ, 1+8/2=8, এটা কি ঠিক আছে? বা অনিসের যে সমীকরণটা রয়েছে বা আশা বা টেসি, এই সমীকরণগুলি দেখে যেটা ঠিক আছে সেটা বলতে হবে, কে উত্তর সঠিক পেয়েছিল। তো দেখো আগে সবসময় কিসের কাজ হয়? বদমাস রুল সবসময় ফলো করবে। ঠিক আছে, বদমাস রুল, বদমাস রুল মানে হচ্ছে ব্র্যাকেট, তারপর অফ মানে এরের কাজ, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন। ঠিক আছে, এই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ফার্স্টে তাহলে এখানে কি হবে? ফার্স্টে ভাগের কাজ হবে, ভাগে ফার্স্টে ভাগের কাজ হবে, কারণ বদমাস রুল তো সেটাই বলছে। আমরা দেখে নিই, প্রথমে লিখে দেবো এখানে বদমাস, এই যে রুলটা, এই রুলটা কিন্তু মনে রাখতো, অনেকে এটা জানে না, যারা জানো না জানে না। বদমাস মানে ব্র্যাকেট, প্রথমে যদি ব্র্যাকেট থাকতো তাহলে ব্র্যাকেটের কাজ আগে হতো। তারপরে অফ মানে এর, বাংলায় বলে এর, এরকম এর বলে লিখে দেয় বা অফ লিখে দেয়, সেটার কাজ। তারপরে হচ্ছে ডিভিশন মানে ভাগ, তারপর মাল্টিপ্লিকেশন গুণ, তারপর অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন, এই এইগুলো আগে কাজ হবে। তো এইখানে যে ভাগ রয়েছে, 8/2টা আগে হবে মানে 4, তারপরে হচ্ছে এখানে যোগ আছে, গুণ আছে, আগে গুণ হবে, 4×4+4 মানে 8। তো সীমার অ্যান্সারটা ঠিক আছে। নেক্সট যদি ভাগের কাজ করি, দেখো 4×2 = 2, তারপরে 6×2 যোগ করলে কত হয়? 8 হয়, -1, 9 হওয়ার কথা, এখানে 4 আছে। তো আমরা প্রথমেই অপশন ঠিক পেয়ে গেছি, তো এটা অ্যান্সার হবে অপশান এ, সীমা, সীমার সমীকরণটি ঠিক ছিল বদমাস রুল প্রয়োগ করে। নেক্সট, এটা কি বলছে? যদি এ সমান 3×4+5×6 হয়, বি সমান 3/4, তারপর ব্র্যাকেটের ভিতর 4/5/6 এরম রয়েছে, এগুলো হয়, তাহলে এ এবং বি সমান, এ এবং সি সমান, এ এবং বি সমান, না সবগুলি সমান, মানে এখানে ক্যালকুলেশন করে দেখতে হবে, ক্যালকুলেশন করে সিম্পলি দেখতে হবে যে কার মান কি রয়েছে। ঠিক আছে, এটা যোগ বিয়োগ করে তোমরা দেখতে পারো, এটা আমি করছি না, নেক্সট যাচ্ছি, এগুলো কিছুই না। নেক্সট হচ্ছে মালালা ইউসুফজাই, বা ইউসুফ জাদি নামটি সম্প্রতি খবরে এসেছে, কারণ তিনি হলেন 2012 সালের এটা। ঠিক আছে, 2012 সালে কোশ্চেন পেপার, তার মালালা ইউসুফ জাই নামটা এখানে দেওয়া হয়েছে। 2014 সালে মালালা ইউসুফ নোবেল পুরস্কার পেয়েছিল শান্তির জন্য, 2014 সালে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষা আসতেই পারে,
এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি বলে দিই, 2014 সালে মালালা ইউসুফজাই যেরকম নোবেল পেয়েছিল শান্তির জন্য, সেরকম আরেকজন পেয়েছিল ভারতের তরফ থেকে, সে হচ্ছে কৈলাশ সত্যার্থী। ঠিক আছে, কৈলাশ সত্যার্থী এবং মালালা দুজনে মিলে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল 2014 সালে। তো ইনি একজন পাকিস্তানি নারী। তো দেখা যায় এখানে অ্যান্সার কি হবে। পাকিস্তানি এই অপশন ওয়ান যেটা রয়েছে, অপশন এ যেটা রয়েছে, পাকিস্তানি নারী অধিকার আন্দোলনকারী যিনি পাকিস্তানি তালিবান কর্তৃক গুলিতে আহত হয়েছিলেন। ঠিক আছে, তো এটা হবে অ্যান্সার অপশন এ। পাকিস্তানে তালিবানের গুলিতে কিন্তু ইনি আহত হয়েছিলেন এবং তার ঠিক 2 বছর পরে 2014 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। নেক্সট আমরা পাঁচে যাব, পাঁচের কোশ্চেন। ভারত সরকারের অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নিযুক্ত হয়েছেন কে? তখনকার 2012 সালের কে ভারতের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন সেটা জানার এখন কোনো প্রয়োজন নেই, এই কোশ্চেনটা আমরা স্কিপ করবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তো 6 যে কোশ্চেন রয়েছে এখানে বলছে নিম্নলিখিত কোন জোটটি সঠিক। তো এই অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, গগনজিৎ ভুল্লার গলফ খেলে। ঠিক আছে, এটা একমাত্র ঠিক অ্যান্সার। আর বিজেন্দ্র সিং তো তোমরা জানো, দীপিকা কুমারী হচ্ছে তীরন্দাজি, মানে হচ্ছে তীর চালে আর্চারি দীপিকা কুমারী। কৃষ্ণা পুনিয়া হচ্ছে ভার উত্তোলন করে, মানে ভার উত্তোলন করে এই অ্যাথলেটিক্স। ঠিক আছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট আমরা দেখব, নেক্সট যে 7 কোশ্চেনটি আছে, 7 কোশ্চেনে বলছে সচিন তেন্ডুলকার প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যাকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্যপদ দেওয়া হয়। আর 2 রয়েছে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলিসেরাবাজি প্রথম ভারতীয় যাকে সাম্মানিক অর্ডার অফ অস্ট্রেলিয়া সদস্য করা হয়। তো এটার অ্যান্সার হবে অপশন এ, সরি অপশন এ নয়, অপশন ডি, অপশন সি হবে। দুটি ঠিক। ঠিক আছে, দুটি ঠিক আছে, দুটি একদম ঠিক আছে। সচিন তেন্ডুলকার প্রথম ক্রিকেটার, প্রথম খেলোয়াড় ভারতের তরফ থেকে যে অর্ডার অফ অস্ট্রেলিয়া, অর্ডার অফ অস্ট্রেলিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মানী, যেমন আমাদের ভারতবর্ষে ভারতরত্ন দেওয়া হয় সেরকম অস্ট্রেলিয়াতে অর্ডার অফ অস্ট্রেলিয়া এই এইটা দেওয়া হয়, এই সম্মানটা দেওয়া হয়। তো সেটা পেয়েছিল কে প্রথম ক্রীড়াবিদ হিসেবে? সচিন তেন্ডুলকার। আর প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলি সোরাবজি, তিনি ভারতীয় হিসাবে ওই অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্য হিসাবে ছিল, অর্ডার অফ অস্ট্রেলিয়া যারা দেয় সেই মেম্বার হিসাবে তাকে নিয়োগ করা হয়েছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়া রিলেশনশিপ ঠিকঠাক রাখার জন্য। তো দুটি ঠিক হবে অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, অপশন সি হবে অ্যান্সার, দুটি ঠিক। নেক্সট, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় সেটা হলো অপশন এ ডায়নামো। অপশন এ ডায়নামো, ডায়নামোর দ্বারাই যান্ত্রিক শক্তিকে ইলেকট্রিক মানে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। নেক্সট কোশ্চেনে আমরা, তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি? তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটানের জন্য এটি হয়। যখন একটি গ্যাস হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কি হয়? হঠাৎ সংকুচিত করলে তাপমাত্রা কি হয়ে যায়? বৃদ্ধি পায়। ঠিক আছে, অপশন এ। নেক্সট, কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে এটা আমরা ইংলিশে দেখলে আরো ভালো বুঝতে পারবো। কম্পিউটার প্রোগ্রাম কনসিস্ট অফ ইনস্ট্রাকশন ডেটা অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অপশন সি হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা 12 কোশ্চেনে যাব। কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠা কোথায়, মানে প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, মানে কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় রয়েছে, আমাদের ভারতবর্ষের কোন শহরে রয়েছে? তো এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি কটক, উড়িষ্যার কটকে রয়েছে। উড়িষ্যার কটকে রয়েছে ধান গবেষণাগার। নেক্সট, 13 কোশ্চেন, আবার সেই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম বার করতে দিয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটি তোমাদের জন্য রইল, এই কোশ্চেনটি তোমরা সলভ করে বলবে, কমেন্ট বক্সে জানাবে যে কোনটি ঠিক হবে, এ বি সি এবং ডি এর মধ্যে কোন অ্যান্সারটি ঠিক হবে। ঠিক আছে, এই 15, 19, 29, 33, 13, 17 এবং 3, 7 এর মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় বৃহত্তম এটা তোমাদের কাছে রইল এবং তোমরা উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা এগোবো, যে 14 তারিখ যে কোশ্চেনটি রয়েছে, ভারতীয় সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা আইএসটি, আইএসটি মানে হচ্ছে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি ভারতীয় সময়, এবং গ্রিনিচ সময় জিএমটি, গ্রিনিচ মেন টাইম যেটা, বা মেন টাইম গ্রিনিচ গড় সময়,
জিএমটি বা আইএসটির মধ্যে ডিফারেন্স কত? 5.5 ঘন্টা, ঠিক আছে, 5.5 ঘন্টার ডিফারেন্স রয়েছে। এই এটা ডিফারেন্স কিভাবে আমরা দেখি, প্রতি ডিগ্রি দাগিমার জন্য, প্রতি ডিগ্রি দাগিমার জন্য কত, 4 মিনিট করে সম্ভবত, 4 মিনিট করে ডিফারেন্স থাকে, আর 15 ডিগ্রির জন্য সম্ভবত 1 ঘন্টা করে। তোমরা এটা একটু দেখে নিই, নেক্সট কোশ্চেন আমরা এগোবো। 15 কোশ্চেন, নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে? এটা অ্যান্সার হচ্ছে অপশন এ ইউক্যালিপটাস। 16 কোশ্চেন, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাল অসুখ, ঠিক আছে, অপশন বি। নেক্সট 17 কোশ্চেন, প্রাপ্তবয়স্ক মানবদের কোন অংশে রক্ত গঠিত হয়? অপশন সি লোহিত অস্থি মজ্জা, ঠিক আছে। যদি আমরা ইংলিশে যেটা দেখি তাহলে এটা বোন ম্যারো, রেড বোন ম্যারো, রেড বোন ম্যারোতে রক্ত গঠিত হয়। 18 কোশ্চেন, শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয়? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি যকৃৎ বা লিভার, লিভারে সবচেয়ে বেশি, সরি, সর্বদা ইউরিয়া গঠিত হয় শরীরে। আচ্ছা 19 কোশ্চেন, ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড, কেবিন, কম্পার্টমেন্ট, কার্গো, বার্থ। তো এটা সবকিছু জাহাজে থাকে, কেবিন, কার্গো, বার্থ, অপশন বিটা হবে অ্যান্সার, কম্পার্টমেন্ট। নেক্সট সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ লিভ, লিভ মানে পাতা, যে গাছের পাতা, সে লিভের প্লুরাল ফর্ম কি হচ্ছে, লিভস, ঠিক আছে, LEVES, লিভস, অপশন বি। নেক্সট আমরা 21-এর জায়গায় যাবো, 21-এর জায়গায় কোশ্চেন আমরা দেখছি স্টাফ, স্টাফের প্লুরাল ফর্ম কি, স্টাফ, STFFS, ঠিক আছে, অপশন এ। নেক্সট কোশ্চেন কি আছে দেখবো, ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড, রিলেশন, রিলেটেড, রিলেট না রিলেটিভলি। তো এটার অ্যান্সার হবে অপশন এ রিলেশন। দেখো রিলেটেড, রিলেটেড, রিলেটিভলি এগুলো প্রায় একই জিনিস, আর রিলেশনটা আলাদা হয়ে যাচ্ছে, তো অপশন এ। নেক্সট ফাইন্ড আউট দ্য এরর, ব্রেড অ্যান্ড বাটার আর আওয়ার ইউজুয়াল ব্রেকফাস্ট। তো এটার এরর হচ্ছে অপশন টু, যেটা অপশন বি, যেটা টু আর, এটা ইউজুয়াল। ব্রেড অ্যান্ড বাটার যদি আলাদা আলাদা ভাবে, তাহলে আলাদা আলাদা ভাবে যদি বলা হয় তাহলে আর হবে। আর ব্রেড অ্যান্ড বাটার বলতে গেলে বলা হচ্ছে ব্রেডের ওপর বাটারটা মাখানো হয়েছে, ঠিক আছে, ব্রেড অ্যান্ড বাটার, ওটা তো আমরা একসাথেই খাই। তো ব্রেড অ্যান্ড বাটার ইজ আওয়ার ইউজুয়াল ব্রেকফাস্ট, ইজ আওয়ার ইউজুয়াল ব্রেকফাস্ট, ইজ আওয়ার, এটা অপশন বি। 24, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, যেটা সম্ভবত এটা হল হবে, ঠিক আছে, HLL, ঠিক আছে। বাগলার হচ্ছে কিভাবে, বাগলার মানে হচ্ছে ছিঁধেল চোর, দ্য বাগলার ম্যানেজ টু গেট অ্যাওয়ে উইথ এ হিউজ হল। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, আওয়ার সোলজার্স ফয়েলড দ্য এনিমি অ্যাটাক, ফয়েলড মানে হচ্ছে বানচাল করে দেওয়া, FYLED, ফয়েলড, ঠিক আছে। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, মাই ফাদার অলওয়েজ ওয়্যার লুজ শার্ট। এবার হচ্ছে লুজ বানান কোনটা সেটা তোমায় জানতে হবে, তবে বলতে পারবে, LOOSE, LOOSE, লুজ, ঠিক আছে। নেক্সট সিলেক্ট দ্য কারেক্ট ভয়েস, চেন্নাই ফোর্ট ওয়াজ বিল্ট ইন 16th century, ঠিক আছে, অপশন বি। এটা রয়েছে সিনোনিম 28 কোশ্চেন, মানে সমার্থক শব্দ, ফিয়াস্কো, দ্য পার্টি এন্ডেড ইন এ গ্রেট ফিয়াস্কো, ফিয়াস্কোর সিনোনিম কি হবে, অপশন এ ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে ফিয়াস্কো মানে তছনছ বা ধ্বংস বা নষ্ট, ডিসঅর্ডারটা তাই অপশন এ। শরীরের ওজন ভূপৃষ্ঠে সর্বত্র সমান থাকে, মেরুতে সর্বাধিক, নিরক্ষরেখা না অথবা বিষুবরেখাতে সর্বাধিক, না সমতল থেকে পাহাড়ে বেশি। এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, নিরক্ষরেখা বা বিষুবরেখাতে সর্বাধিক, ঠিক আছে। ভূপৃষ্ঠে সর্বত্র তো সমান থাকে না, কারণ ভূপৃষ্ঠে সর্বত্র জি এর মান সমান নয়, অভিকর্ষ ত্বরণ, আর ওজন নির্ভর করে জি এর উপর, কারণ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, এটা দিয়ে ওজন বের করা হয়, এবং জি যেহেতু ভ্যারি করে অভিকর্ষ ত্বরণটা, পাহাড়েতে অভিকর্ষ ত্বরণ, পাহাড়ে যত উপরে উঠবে অভিকর্ষ ত্বরণ তত কমতে থাকবে, ওজন তত কমতে থাকবে, ঠিক আছে, এবং মেরুতেও তাই কমতে থাকবে, তাহলে অভিকর্ষ ত্বরণ জি সবচেয়ে বেশি, যেহেতু নিরক্ষ রেখাতে, তাই না, নিরক্ষ অথবা বিশ্ব রেখাতে সর্বাধিক হবে ওজন। নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন হেনরি বেকারেল, ঠিক আছে, অপশন ডি, হেনরি বেকারেল। নিম্নলিখিত কোন নীতির উপর হাইড্রোজেন বোমা তৈরি হয়েছে? হাইড্রোজেন বোমা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে পারমাণবিক সংযোজন, ঠিক আছে, বিভাজন নয়, সংযোজন। তো এটা আমরা ইংলিশটা দেখলে ভালো বুঝতে পারবো, ফিউশন, ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন, ফিউশন অপশন ডি, ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন। এখানে পারমাণবিক সংযোজন অপশন আছে, পারমাণবিক গলন রয়েছে, এটা অপশন বি হবে, গলন, ঠিক আছে, গলন
বা ইংলিশে থাকলে ফিউশন অথবা সংযোজন, বিভাজন না, ঠিক আছে? 32 শব্দের পাবলের একক কি? শব্দের পাবলের একক অপশন বি ডেসিবেল। 33 জল ভরা মেঘ কালো হয় কেন? কারণ এরা বায়ুমণ্ডলের সূর্যালোককে প্রতিফলিত করে দেয়, বায়ুমণ্ডলের সূর্যালোককে প্রতিফলিত করে দেয়, তাই জন্য এটা কালো লাগে। নেক্সট, পাহাড়ে বায়ুমণ্ডলের চাপ কম হেতু জলের স্ফুটনাঙ্ক কি হবে? জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, কারণ যত চাপ বাড়বে তত স্ফুটনাঙ্ক কমে যায়। তো যেহেতু চাপ কমছে তাহলে বৃদ্ধি পাবে, ঠিক আছে? দেখে নিন, এটা যদি কোনো ভুল বলে থাকি তাহলে কারেকশন করে দিই। নেক্সট 35 কোশ্চেন আছে, 35 যে কোশ্চেনটি রয়েছে এটা রিজনিং দিয়েছে, খুব ইজি আছে এটা। এই যে 8, 43, 11, 41, 39, 17 কি হবে? দেখো তিন করে বাড়ছে, 8+3=11, তো 11-র সাথে 3 যোগ হবে, ওই অ্যান্সার হবে 14, 14-র সাথে আবার 3 যোগ করলে 17 হবে, তো ওই 14 অ্যান্সার অপশান ডি। এই সিরিজে পরবর্তী কি বলবে? এটা খুব সহজ, এটাও খুবই সহজ, দেখবো কি আছে। এফ এর পর জি, জি এর পর এইচ, এইচ এর পর আই, আই এর পর অবশ্যই জে হবে। এবারে এ এ এ তো বসেই রয়েছে, তাহলে এ বসবে, জে এর পর এ বসবে, এবার অপশান সি অপশান এ দুটোর মধ্যে যে কোনো একটা হবে। দেখো এফ এর পর জি, সেরকম তারপর একটা কি হচ্ছে না, উল্টে যাচ্ছে, সেরকম এইচ এর পর আই, তারপরটা উল্টে যাচ্ছে, এইচ আই উল্টে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি জে এর পর কে হবে প্রথমটা, আর তারপরে যদি দেখি তাহলে কে এ জে হতো, বাট কে এ জে হবে না, কারণ এখানে এর পরেই যেটা জানতে চেয়েছে সেটা জে এ কে হবে, ঠিক আছে? জে এ কে, অপশান এ, অপশান এ। 37 কোশ্চেন, কোনো কিছুকে আঘাত না করে বাদুড় রাতে উঠতে পারে, কারণ এরা নিজেদের সৃষ্ট দ্রুত গতির ঢেউ দ্বারা পরিচালিত হয়, মানে এটা আল্ট্রাসনিক ওয়েভ তৈরি করে, এই যে আল্ট্রাসনিক ওয়েভ, আল্ট্রাসনিক ওয়েভ তৈরি করে, তার জন্য এরা বুঝতে পারে কোনো কিছু বাধা আছে কিনা। এক অস্ত্র শক্তি মানে এক হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? অপশান এ 746 ওয়াট। 39 নিচের কোন দুটি জোড়া যথাযথ নয়, মানে কোথায় কোন ড্যামটি রয়েছে? তুঙ্গভদ্রা অ্যান্সার হবে, তুঙ্গভদ্রা কোথায় রয়েছে? কর্ণাটকে, মহারাষ্ট্র হবে না, ঠিক আছে? বাদবাকিগুলো ঠিক আছে। 40 কোশ্চেন, সংসদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন প্রণয়ন, অপশান বি। নেক্সট 41 কোশ্চেন, কোন রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? অপশান সি উত্তরপ্রদেশ। নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি কোথায় উল্লিখিত? মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস, আমরা যদি ইংলিশে দেখি দেখবো দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর এনসিওরড ইন পার্ট 3 অপশান এ, ঠিক আছে? পার্ট 3 তে আছে মৌলিক অধিকার। নিচে উল্লিখিত তারিখগুলির মধ্যে কবে ভারতীয় সংবিধান বলবৎ হয়? এটা অ্যান্সার হচ্ছে অপশান বি 26 জানুয়ারি 1950। এটা একটু দেখে নিন, এটা একটু ক্যালকুলেশন রয়েছে, 3×10^5 মানে 5টা শূন্য বসে গেল, ঠিক আছে? তার সাথে যোগ হচ্ছে 4×4 আর 3টা শূন্য, তার সাথে যোগ হচ্ছে 7, 2টা শূন্য, তার 5, মানে 3 0 4 3 0 4 7 0 5, মানে অপশান এ অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, দুটি সংখ্যার যোগফল 32, একটি সংখ্যা -36 হলে অপরটি কত হবে? দুটি সংখ্যার যোগফল যদি 32 হয়, একটা -36 হলে অপরটি অবশ্যই 68 হবে, যোগ 68 +68, +68 আর -36 যদি আমরা ক্যালকুলেশন করি তবেই তো 32 আসবে, ঠিক আছে? 2^10-1 নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? অপশান বি 3 দ্বারা বিভাজ্য। এটি গাড়ির স্পিড বলে দিয়েছে, গতিবেগ, এবং 1 কিমি যায় ওই গতিবেগে, পরের 1 কিমি যায় 40 কিলোমিটার/ঘন্টা হবে, তাহলে 2 কিমির জন্য গাড়িটি গড় গতিবেগ বার করতে দিয়েছে। গড় গতিবেগ বার করার ফর্মুলা যেটা, যেহেতু সেম ডিস্টেন্স গেছে, এই অঙ্ক যখন আমরা করবো শেখাবো সেই সব ডিটেলসে তোমায় শেখাবো, কিন্তু এখন যদি আমরা দেখি ফর্মুলা যেটা আছে T2xy/x+y, এই ফর্মুলা আমরা ফেলে দেবো, যেহেতু সেম ডিস্টেন্স গেছে, 1 কিলোমিটার গেছে 30 কিলোমিটার/ঘন্টা বেগে, আবার পরের 1 কিলোমিটার গেছে 40 কিলোমিটার/ঘন্টা বেগে, তাহলে 2 কিলোমিটার পথের জন্য গড় গতিবেগ কত? তাহলে 30×40 2×30×40/30+40, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 34.something, এইটা অপশান বি, ঠিক আছে? 38 কোশ্চেন, কোনো কিছুর মাথায় পাওয়ার মানে সেটা এক, তাহলে 4-1+9+4 মানে কত হচ্ছে?
নয় আর চারে 13, 13 থেকে এক বাদ দিলে 12, 12 আর চারে 16 যোগ করলে অপশন বি। নেক্সট 49, একটি গাড়ির ব্যাটারিতে কি ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকে, তো এটা অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, লঘু সালফিউরিক অ্যাসিড হবে, অপশানে লঘুটা নেই। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, না সি রাজগোপালাচারী, অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য হল কর্ণাটক। নেক্সট 52, রাসায়নিক বস্তু যা সালোক সংস্থার দ্বারা জারিত হয় মানে অক্সিডাইজার, অবশ্যই অপশন ডি জল। অনেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড করবে, কার্বন ডাইঅক্সাইড হবে না, জল হবে অ্যান্সার। নেক্সট, কোন বিষয়ে বুকার প্রাইজ দেওয়া হয়, বুকার প্রাইজ দেওয়া হয় সাহিত্যে। ঠিক আছে, টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান সংগ্রহ করেছিলেন কোন ব্যাটসম্যান, সুনীল গাভাস্কার, অপশন সি। 55, কোশ্চেন, কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হীরা বলা হয়, কয়লাকে, অপশন বি। রামকৃষ্ণ পরমহংস কোন স্থানের সাথে যুক্ত ছিলেন, অপশন ডি দক্ষিণেশ্বর। 57, কোশ্চেন, সৌরজগতের সব থেকে বড় গ্রহের নাম কি, বৃহস্পতি, অপশন বি। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কে, রাজা রামমোহন রায়। শুষ্ক বরফ কি দ্বারা গঠিত হয়, শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, অপশন সি সলিড কার্বন ডাইঅক্সাইড। 60, কোশ্চেন, ফাউন্টেন পেনের আবিষ্কারক কে, ওয়াটারম্যান। ঠিক আছে, লুইস ই ওয়াটারম্যান। তো আজকে 60 কোশ্চেন কমপ্লিট। এটা 2012 সালের কলকাতা পুলিশের রিক্রুটমেন্টে এসেছিল, কিন্তু এবারের পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। 2012 থেকে 2021, এই যে প্রায় 10 বছর বা 9 বছরে পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখানে জিকে 50টা আসছে, 25টা ম্যাথ, 25টা রিজনিং টাইপ কোশ্চেন আছে। সেই রকম টাইপের কোশ্চেন আমি কিছু তৈরি করে তোমাদের কাছে আনবো, এবং এই ভিডিওটি দেখে তোমাদের যদি কিছু মনে হয়, তোমাদের যদি কোনো প্রশ্ন ভুল মনে হয় সেটা নিয়ে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।